ব্রহ্ম ব্রহ্মানন্দ তিনি আনন্দ ঠিকই আছেন, কিন্তু তার নিজের
যে রস সেটিকে আস্বাদন করবার জন্য তিনি দ্বৈত সত্তায় পরিণত হলেন, নিজেকে বিভিন্ন রূপে তিনি প্রকাশ করলেন, সেটি হচ্ছে রস আস্বাদন তত্ত্ব। তা সেই করতে গিয়ে আমরা দেখছি যে ব্রহ্ম কি করেছেন, নিজেকে বহুধা বিস্তৃত করে তিনি তার সৃষ্ট জীবের মধ্যে তার সঙ্গে আনন্দ রস আস্বাদন করেছেন। একটু আগে ডাক্তার অসিত যে কথা বলে গেল সেটাই ঠিক, এই যে রস বৈষ্ণব শাস্ত্রে এই রসতত্ত্বটিকে অতি সুন্দরভাবে সহনভাবে বলা হয়েছে। আমি ভেবেছিলাম আমার কার্তিক এই রসতত্ত্বের দিকটা একটু পরিষ্কৃত করে তুলবে, কিন্তু কার্তিক সে পথ হাঁটে কেন আমি জানি না, অন্যদিক দিয়ে চলে গেল। রসতত্ত্ব বৈষ্ণবের রসশাস্ত্রে আমাদের যে রসগুলো রয়েছে বিভিন্ন রসশাস্ত্রে সেখানে বিভিন্ন ভাব এবং তার রস পরিণতির কথা বলা হয়েছে। আমি সংক্ষেপে টেনে নিয়ে আসার চেষ্টা করছি। বৈষ্ণব শাস্ত্রে এই যে পঞ্চরস যে কথা একটু আগে আলোচিত হয়েছে, যে এই যে পাঁচটি রসের কথা বলা হয়েছে, রসের ঘনীভূত আপনারা সকলেই জানেন যে সন্ত রসের পরিণতি হচ্ছে দাস্যে, দাস্য এবং সন্তের যে নির্যাস সেটা এসে বাৎসল্য, এবং তারপরে এই তিনটে নির্যাস এসে ঘনীভূত হয়ে উঠছে কোথায় না মধুর আওয়াজের কথা অফিলাম মধুর, সেই নির্যাস কি হচ্ছে ঘনীভূত হচ্ছে। আমরা সন্তের মধ্যে কি দেখলাম, আমরা বাবাকে কি দেখেছি, সন্তভাবে তিনি পূজা করেছেন আমরা সবাই দেখেছি তাই না, শ্রী শ্রী ঠাকুরের চরণে পরমারাধ্য পরম গুরুদেবকে তিনি কি শান্তভাবে প্রশান্তি সহকারে তিনি সেখানে কোনো অহমিকা নেই, কোনো বাধ্যা আড়ম্বর নেই, শান্তভাবে তিনি পূজা করেছেন আমাদের সেই শিক্ষা দিয়ে গেছেন, আমরা তার সেই শিক্ষা গ্রহণ করেছি। তারপরে কি হচ্ছে দাস্যভাব, শ্রী শ্রী ঠাকুরকে আপনারা যারা দেখেছেন তারা দেখেছেন পরমানন্দ পরম গুরুদেবের চরণে তিনি লুটিয়ে পড়ছেন, শাস্ত্রে পরিণত বা প্রেমপাত জানাচ্ছেন, দাসানুদাস বলে তিনি নিজেকে মনে করতেন, এবং জীবনের শেষ দিন পর্যন্ত তোমার শেষ কথায় তিনি বলছেন সেবক আমি লাভ, এইটি তার শেষ পরিচয় যে আমি সেবক শ্লোকান। তা এই যে দাস ভাবে আমি কেউ নয়, আমি কিছু নয়, আমার কেউ নেই, আমার কিছু নেই, শুধু তুমি আছো হে দয়াল প্রভু সচ্চিদানন্দ দেব, আমি তোমারই সর্বাশীষ সন্তান, তুমি করুণা করে তোমার সেই আনন্দ জগতে নিয়ে যাওয়ার যে শিক্ষা তুমি দিয়েছো তারই পরিপূর্ণতা তুমি দান করে আমাকে সেই প্রশান্তির মধ্যে তুমি টেনে নিয়ে যাও। এই যে শান্তভাব, শ্রী শ্রী ঠাকুরের অসংখ্য ঘটনা, আমি ঘটনার মধ্যে গেলে আজকে আর শেষ হবে না, আমি সে কথা বলবো না। এই শান্তভাব এবং বাৎসল্য, বাৎসল্য রসে আমরা ঠাকুরকে অবিরাম দেখেছি তাই না, কি দেখেছি, একদিকে যদি ঠাকুরের জীবনে ধরি সেখানে কি হচ্ছে না, তিনি গুরু মাতা এবং গুরু পিতাকে নিজের পিতা এবং মাতার থেকে অনেক উচ্চে তিনি স্থান দিয়েছেন, এবং পরমারাধ্য পরম গুরুদেব সচ্চিদানন্দ দেব তাকে অত্যন্ত স্নেহ করতেন, অত্যন্ত কোথায় খাওয়া হয়নি অনেক, কদিন তিনি খাননি, একটা ঘটনা আছে কদিন তিনি খাননি, তা একদিন সকালবেলা পরম গুরুদেব উঠে বলছে ওরে আমার ভীষণ খিদে পেয়েছে কি আছে টেছে তোরা তুমি নিয়ে আসবে একটু দেখি, পরমার্থ পরম গুরুদেবের ইতিহাস দেখুন তার সেই বাৎসল্য, বলে একটুখানি দাঁতে কেটে নিয়ে ফটো নিয়ে ওরে অনিল আয় 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 বলে তার হাতে দিচ্ছে, এই তার বাৎসল্য। এবং পরম গুরুদেবের মা স্ত্রী সহধর্মিনী বিপদনাশিনী দেবী তিনি আমাদের পরমার্থ আচার্য দেবকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত ভালোবাসতেন, সেই ভালোবাসার বর্ণনা করা সম্ভব নয়। তা তিনি যখনই এই যে বাৎসল্য সম্পূর্ণরূপে নিজের করে যে মা তার সন্তানকে কীভাবে ভালোবেসেছে, আর আমরা ঠাকুরের মধ্যে ঠিক এই একই ভালোবাসা দেখেছি তার সেই বাৎসল্য। গেলে একটু আগে অসুখ শেষে বর্ণনা দিয়েছে গায়ে মাথায় হাত বুলিয়ে কত আপন নন, নিজের বাবা মা এর কাছ থেকে আমরা এই জিনিস পাইনি। আমি একটা ছোট্ট ঘটনা বলবো, দেরি হয়ে যাচ্ছে, আমি এক আশ্রমে গেছি শনিবার দিন উৎসবে, এই স্কুলে শেষ করে গিয়ে অতিরিক্ত বেলা হয়ে গেছে, 5:30-6টা বেজে গেছে, তো আমি যাচ্ছি দূর থেকে দেখি ঠাকুর বলছে ওরে আনন্দ আসছে গরম জল কর গরম জল কর, তারপরে তো সেই গরম জল হলো, গিয়ে বাবাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে গরম জল নিয়ে গরম জল নিয়ে বাবা আনন্দ পাশে ধাওয়া হলো। তারপর বলছি ভীষণ খিদে পেয়েছে দুটো জায়গায় করবি বুঝলি, দুটো জায়গা করে, তা দুটো জায়গা করা হয়েছে, আশ্রমের ভক্তরা কী করে জানলেন যে দুটো জায়গায় করেছে, দুটো গ্লাস দুটো সব কিছু দিয়েছে। তারপরে আমি যাওয়ার পরে বলছি বাবা চল 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 ভেতরে চল, ওই নিয়ে গিয়ে বলে এরাও কে আনন্দ পেতে ছেড়ে আসলে ঘুরে দেখে, আমি এখানে বসেছি বাবা এই এই সাইডে বসে বসে আমি বাবা এই একটা থালার শব্দে যত মিষ্টি টিষ্টি যা কিছু আমার জন্য একটা ঠাকুরের জন্য একটা সব একটা থালায় দেয়, সব একটা থালাতে পরিবেশন করা হলো,
দিয়ে দিয়ে বলছে ওই বাবা এ কি করছেন কি আপনি খাবেন না হ্যাঁ গো আমি তো খাবো হ্যাঁ বলে বাবা একটু করে খাচ্ছে না না খাচ্ছে আর নিয়ে একটু জল খাচ্ছে আর আমাকে খাচ্ছে ওই বাবা এটু হয়ে যাচ্ছে বড্ড এ হয়ে গেছে না না যা বলছি শুনো বলে গায়ে মাথা হাত বলছে না একটু করে খাচ্ছে খাই সমস্ত মিষ্টিটা আমাকে খাই তা এই যে বাৎসল্য মায়ের সামনে কিসে সন্তানের পরিপূর্ণ খাদ্য গ্রহণে খাদ্য গ্রহণের মধ্যে দিয়ে মা কি করে তার সেবার মধ্যে কি মিশে আছে এই ভালোবাসা রস মিশে আছে তা সেই রস মিশ্রিত খাদ্য বাবা পরিবেশন করছেন শুধু পরিবেশন করছেন বলে তিনি খাইয়ে দিচ্ছেন আমি তখন বুড়ো ছেলে প্রায় 40-45 বছর বয়স তখন বাবা আমাকে ওই আদর করে গায়ে হাতে হাত দিয়ে বাবা একটু খেলতে রক্ষী বাবা না খেয়ে কি করে কখন খেয়েছি বলতো হাত আমরা একটু ছেলেগুলো বড় হয়ে গেলে সাধারণত আমরা অপ্রথমে আদর করি না ভালোবাসে না কিন্তু তিনি তো রসময় পুরুষ বাৎসল্য রসের মূর্ত প্রতীক তারপরে কি আমরা দেখেছি শেষকালে মধুরা আরতি করেছিলেন এবং তার সে ঘনীভূত রসের যে বিগ্রহ সেটি তিনি আমাদের সামনে রেখে গেছেন তার মূর্ত প্রতীক তিনি বাবা এখানে বুঝে রয়েছেন আজকের এই পর্যন্ত নিয়ে আর আমি বেশি কথা বলাবো না এখন আমাদের সভাপতি মহারাজের অভিভাষণ বাকি রয়েছে আজ আমরা আপনাদের যারা সমবেত হয়েছেন শ্রী গুরু করুণাধারা অবলম্বন করে প্রত্যেককে শ্রীপাদ পদ্মে আমি ধন্যবাদ দিয়ে নিজেকে ছোট করবো না আপনাদের খাটো করবো না আমি আপনাদের সকলে ভালোবাসা এই ধন্য আপনাদের সবার শ্রী চরণে আমি আবার আমার প্রাণের প্রণতি জানিয়ে আমি আজকের কথা এবং বাবার চরণে আমার অন্তরের প্রণতি জ্ঞাপন করে আমি আজ শেষ করছি গুরু কৃপা হেঁকে হোক গুরু কৃপা হেঁকে হোক গুরু কৃপা হেঁকে হোক জয় গুরু।